तो ये कहना चाहता हूँ कि जिस प्रकार से जुम्मे की नमाज में अभी आपने कानपुर में दंगा देखा, कल आपने इलाहाबाद में देखा, रांची में देखा, हर जगह इस प्रकार से मतलब क्या सिखाया जा रहा है उस नमाज में, जुम्मा की नमाज में कौन सी चीज पढ़ाई जा रही है जो कि लोग बाहर आते ही बौखला जाते हैं और इस बार पत्थरबाजी करने लगते हैं, प्रशासन के ऊपर पत्थरबाजी करने लगते हैं, लोगों पत्थर फेंकने लगते हैं, घरों पत्थर फेंकने लगते हैं, ये कब तक आकर अराजकता चलेगा? इसलिए अब इस पर जो जुम्मे की नमाज है उस पर तत्काल बैन करना चाहिए और वहां पर सीसी कैमरे लगा करके देखना चाहिए कि वहां पर क्या क्या पढ़ाया जा रहा है और क्या सिखाया जा रहा है, क्या किया जा रहा है। तो इन सारी चीजों पर आज संत समाज ने बैठक की है कि इस प्रकार की अराजकता होगी देश अशांत हो जाएगा और हम देश को अशांत नहीं करना चाहते। মুসলিমদের ভয়ের আরেক নাম নাগা সাধু। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো রয়েছেন। বৈব সন্ত সমাজের নাগা সাধুরা নূপুর শর্মার সমর্থনে মাঠে নামতে চলেছেন। ঘুমন্ত সিংহের পিছনে কাঠি করলে যা হয় এবার তাই হবে। এই নাগা সন্ন্যাসীদের কাছে না আছে ইহকাল, না আছে পরকাল। একবার যদি নিশ্চিত করে কিছু করবে, এদের হাত থেকে কেউ নিস্তার পাবে না। মাত্র 2000 নাগা সাধুর তাণ্ডবে আহমেদ শাহ আবদালি প্যান্ট হলুদ করে লেজ তুলিয়ে আফগানিস্তানে পলায়ন করেছিল। সেই ভিডিওটি আপনারা দেখতে চাইলে আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তা অবশ্যই দেখে নেবেন। এবার 18 থেকে 36 লক্ষ নাগা সাধুরা অস্ত্র তুললে কি হবে বুঝতেই পারছে উপদ্রবকারী জিহাদিরা। এখনো সময় আছে শুধরে নেওয়ার। যাদের নাগা সন্ন্যাসী সম্প্রদায় সম্পর্কে কোনো ধারণা নেই, তারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। আদি শঙ্করাচার্য নির্মিত 10 নামী সম্প্রদায়ের মধ্যে গিরি, পুরী, সরস্বতী, ভারতী, এই 4 সম্প্রদায় হলো নাগা সন্ন্যাসী সম্প্রদায়। এই 4 সন্ন্যাসী সম্প্রদায়ের মূল মন্ত্র হলো ধর্ম এবহত হন্তি ধর্ম রক্ষতি রক্ষত, অর্থাৎ ধর্মকে যদি তুমি রক্ষা করো তবে ধর্মই তোমাকে সকল দিক থেকে রক্ষা করবে। যদি তুমি ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাও তবে ধর্মই তোমাকে নির্মমভাবে বিনাশ করবে, তাই সর্বদা ধর্মের আশ্রয়ে থাকো। সুতরাং এই 4 সন্ন্যাসী সম্প্রদায় অস্ত্র ধারণ ভারতীয় সংবিধান অনুসারে আইনসম্মত। এই 4 সম্প্রদায়ে সন্ন্যাসীদের দীক্ষার সময় তাদের গুরুদেব গঙ্গার জল দাঁড় করিয়ে গঙ্গাকে সাক্ষী রেখে কানে বীজ মন্ত্র দিয়ে লিঙ্গ টেনে বীর্যনালীকে আটক করে দেন, যাতে তার বীর্য স্থলন না হয়, বীর্য ধারণ ক্ষমতা জন্মায়। তাই এই নাগা সন্ন্যাসীদের তেজ অন্যান্য পুরুষ অপেক্ষা বেশি হয়। জয়তু শিব শম্ভু, হর হর মহাদেব, জয় কাল ভৈরব, হর হর মহাদেব। प्रकार का कुछ भी होता तो ये जान लीजिए फिर ये संत समाज शांत नहीं रहेगा। नागा साधु 18 लाख नागा साधु सड़क पर उतरेगा और पूरी संत समाज सड़क पर उतरेगी। माहौल क्या होगा इस चीज को आप अनुभव कर सकते हो। आपको बता दें कि ये वीडियो 11 जून को काशी में हुई धर्म परिषद का है।